স্ত্রীর ফর্মে অনুব্রত। গুড় বাতাসা চরম চরম ঢাক, এরপর এবার তার আবিষ্কার পাচনের বাড়ি। শুক্রবার বীরভূম জেলা পরিষদের শপথ গ্রহণের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে অনুব্রতর মুখে শোনা যায় নতুন এই দাওয়াইয়ের কথা। দলীয় কর্মীদের কেষ্টর নির্দেশ, পুজোর পরেই শুরু করতে হবে দাওয়াই দেওয়ার কাজ। শুক্রবার ছিল বীরভূম জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের পর জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দেন জেলা পরিষদের সদস্যরা। বলে রাখি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। সেখানেই কেষ্ট বলেন, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, এবার দেখবেন আরো অনেক কিছু রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, অনুর্বর জমিকে পাচনের বাড়ি দিয়ে উর্বর করতে হয়। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রস্তুত হন, পুজোর পর থেকে আরম্ভ করব, কোনো অনুর্বর জমি ফেলে রাখব না। এদিন জেলা শাসক মৌমিতা গোদালা বসুর কাছে জেলা সভাধিপতি হিসেবে শপথ নেন বিকাশ রায় চৌধুরী। পরে সিউড়ি জেলা স্কুলের মাঠে নবনিযুক্ত জেলা সভাধিপতির সংবর্ধনা দেওয়া হয়। সেই সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতিকে আগামী 5 বছরের কাজের তালিকা বেঁধে দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 8,753টি কালভার্ট আছে, সেগুলির মাধ্যমে এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগ হয়। আগামী 5 বছরে সেগুলির কাজ শেষ করতে হবে। খালি লাল গাড়িতে ঘুরে বেড়ালে আর লাল লাইট জ্বালালে হবে না, কাজ করতে হবে, পরিষেবা দিতে হবে। সামনে লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে 2.5 থেকে 3 লক্ষ ভোটে জিততে হবে ও সিউড়ি লোকসভা কেন্দ্র থেকে 1.5 থেকে 2 লক্ষ ভোটে জিততে হবে। এরপরে কিছুটা সুর চড়িয়ে দলের বিক্ষুব্ধ নেতাকর্মী ও বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, কিছু অনুর্বর জমি পড়ে থাকে, পাচনের বাড়ি দিয়ে জমিটাকে ভালো করে উর্বর তৈরি করতে হয়, রেডি হন, পুজোর পর থেকে আরম্ভ করব, কোনো অনুর্বর জমি ফেলে রাখব না। সভা শেষে মাইক হাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও প্রায় একই কথা বলেন তিনি। লোকসভা ভোটেও উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কিনা প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়েই আছে, এবার দেখবেন আরো অনেক কিছু দাঁড়িয়ে থাকবে। গত পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে বলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অনুব্রত বাবু, এবার ফের পুরনো বিতর্ককে উস্কে দিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন অনুব্রত।